সচা মিঠেই তই বাৰু মোৰ ঘৰত যাই ফেলে মোৰ কিছুমান কথা উল্টা বুল্টা কে লগে থৈছে কি কথা কয় মইনো কি উল্টা বুল্টা কথা লাগাম যিটো বুজিছো শুনছো হেতুহে কৈছো তো শুনছে দেহাটো নাই কে কলি হাজেশ্রী চালম দে পিয়া না ফেবি হাক মু না পাউন দে মই কথাটো খুদব লাগা কাৰণে তো খুদছো খুদ মোৰ বিয়া বাৰু যা জগাৰ কিমান মু আগবাৰছে হেতৰি তদন দেখি আছে মই কেনেকৈ ফাঁচি আছো কোনটো ফাঁচি আছা মাতিৰ জামলাটোত হা এতিয়া আৰু বিয়াৰ কথা কবাইছা তই ভালে আছা না মোৰ ভাল নহয় দে শান্তি বোলা বস্তুটো মোৰ একদম নোহোৱা হৈছে বেংক দাদাক মই মাতি পঠাইছো বুলি কবিচোন সি আহি মোক লৈ যাব মানুহটোৱে মোক বিৰাট অত্যাচাৰ কৰিছে বাবা এই ইয়াত তোমাৰ একো দোষ নাই সেইটো আমি জানো নহয় কিন্তু গেছ টিকটটো তুমিয়ে বুজাব লাগিব বুজাম কেংকে মোক দেখোন মাত বোলে নকৰে মই কিবা ক'লে মোক গৰগৰাই উঠে বাইদেউ ইহঁতৰ ব্যৱস্থাটো আপুনিয়ে কৰিব লাগিব আপোনাৰ কথা সিহঁতে মানেও দিয়কচোন হ'ব দে এই জিলাপি ইটা আৰু খাটা খাটা কৰি নাথাকিবি মই তাক সুবিধা বুজি ভালকে বুজাম দে বুজি পাইছা নন্দে এটা কাম কৰচোন তই দোকানত যা দুটামান বস্তু লগা আছে মোৰ ঠিক আছে হ'ব দিয়ক অঁ সেনি আমি দুটাই দুটাক সদায় লগ পোৱাৰ ব্যৱস্থা কৰিব নোৱাৰো নে হাউ ঘৰত থাকি দিনে মই সদায় কেনকে লগ কৰিব আহিমে কিন্তু মই যে মৰা হৈছো সেনি পাৰিব লাগিব কিবা এটা পাবাৰ কাৰণে অলপমান ধৈৰ্য ধৰিব পাৰিব লাগিব কিন্তু কিমান দিন যিমান দিনো গেলি মই আপোনাৰ হৈ নাহো সিমান দিন নহলে এটা কাম কৰো দিয়া সেনি কি আমাৰ বিয়াখন পাতি লওঁ দিয়া ইমান সোনকালে আমি দুইটাই দুইটাকে লগ পাওঁনো কিমান দিন হৈছে আগতে দুইটাই দুইটাকে ভালকৈ জানি লওঁ বুজি লওঁ তাৰপাছত বিয়াৰ কথা চিন্তা কৰিম চিন্তা কৰিম মানে তুমি মোৰ লগত বিয়া নোহোৱা নেকি মইতো হেংকে কোৱা নাই মই ক'বা গেছোঁ যে আমাৰ বিয়াৰ কাৰণে বয়স হোৱা নাই আপুনিও মানুহটোত দেখাত মস্তু ডাঙৰ হ'লে কি হ'ব হে আপোনাৰ ইমান বয়স হোৱা নাইতো সেইটো অৱশ্যে হয় চেনি আপনি আমার মাজ ধরা চুক্তিটির কথা বাইরে গেল নাকি হ্যাঁ মই আপনার লগত আছো আর সদায় থাকিম কিন্তু গাঁৱৰ মানুষ চকুত বেয়া হওয়া কাম আমি কিঠানো নকৰো মনত আছে তেনেহলে আমি মন্দিরত বিয়া পাতি লম বোলা প্রথমতে আমি কাকো নকও তারপর লাহে লাহে তো সকলোৱে গম পাই যাবই হাও হেনকে বিয়া পাতলি মোৰ মাইনৈতের মনত দুখ নাপাব নেকি আর তাতে ঘরখানত মই এটাই হ্যাপি কেৱল তোমাক ভাল পাওঁ বাবে আৰু তোমাক পাবৰ বাবে মই সকলো কৰিব পাৰো তুমিতো মোৰ মনটো ভালকেই জানা জানো তথাপিও কওঁ আৰু চকুত বেয়া নহাকৈ আমি আগবাঢ়িব লাগিব তুমি সকলোবোৰ কথা ইমান ধুনীয়াকৈ বুজি পোৱা চেনি সেইকাৰণে মোৰ তোমাক ভাল লাগে আই লাভ ইউ চেনি জানো আৰে তোমাক মই যেতিয়া আই লাভ ইউ বুলি কওঁ তুমি মোক কেতিয়া আই লাভ ইউ টু বুলি নকোৱা কিয় এনেই প্লিজ এবাৰ কোৱা না চেনি প্লিজ বেলেগ একদিন কম এতিয়া মই যাওঁ হা বাই প্লিজ চেনি আশা ৰখা না চেনি প্লিজ আকো বকা নাই গান মাৰিছিলো পিছে তোৰ বাচন ধোৱা হল না নাই দুখনহে বাচন তৎক্ষণাত ধুই দিম
এনে পিছে তোর নামটো কি? এনে মোর নাম নাই, জি আছে সচাই আছে। কইছো নামটো, নামটো কলি কি হই? কেনে করে এন্ডালে আপি মানু তারা দেখুন হাত তামে ভাজে উচ্চায়ে কি আকম মোর নামটো কও না কি বলি মাটিম কৌশুন তোক বটলি। আয়ো ইমান ধুনীয়া নাম বটলি, পাকা ঘরের খটালি, সেইকাৰণে তোর মুখখন ইমান টেকেলি। কথা নহয়, বছত লাগে পকা পকা অমিতা, এ মোর মনৰ কবিতা। ঐ তোর নামটো কচোন? এনে মোর অরিজিনেল নাম হৈছে দি গেলু, কিন্তু মোক সবে লেলপা বুলি মাতে, তই কিন্তু মোক লেলপাদা বুলি মাতবি দে। মই তোর লগত ফাটা কোম্পানি লেকচার মারবা সময় নাই, মই ভাত বনাব যাম। ভাত বনাব যোৱাটো ডাঙৰ কথা নহয়, কিন্তু মোক লেলপাদা বুলি মাতাটো হে ডাঙৰ কথা। তোর লগত লেকচার মারবা মোৰ সময় নাই, মই যাম। ঠিক আছে মেম সাহেব। কি নাই এনে ওলাই গেল। আয়ো আপিটো কিন্তু বয়া নহয়, কিবা মাথা মারবে লাগবো আর লাহে লাহে। হে মই বাসা নঙ্গই, তার মানে আপুনি মোক আকৌ এৰি থৈ যাব? মই নহয় তেনেকে কেতিয়া কলুং বাউ। ভাবা কথা নহয় সিদ্ধি, বাটত আছে কণা বিধি, সেনেকুৱাইটো হল। মইতো ভাবিছিলোঁ তোমাক বিয়া কৰাই একেবাৰে লৈয়ে যাম, কিন্তু হঠাতে ফোনটো আহি গোটেইখন উলট পালট কৰি পেলালে নহয়। তার মানে মোৰ সপোনবোৰ ভাঙি চিঙি চুৰমাৰ হৈ গল ন? মই জিলেপি ভুলটিক নিব আইছো। কি মাথাৰ দুখ হৈছে নেকি তোর? ও মাথা দুখে হৈছে, আমাৰ জিলেপি ভুলটিক ডিষ্ট্ৰিক্ট বুইনাই কি মাৰধৰ কৰি থাকিব আৰু আমি কি সহ্য কৰি থাকিম? ওই খাপলা ইয়া এতিয়া হেড হেড বুলি কথা এটা, এটো বল এনেকে আহিব নহয়, এনেকে মাৰি দিব, এটো হেড বুলি কয়। আপনি এই দিয়কচোন, মই হেডটো মাৰি লওঁ। কি হল কালুদা, কি চিন্তা কৰি আছিলো? নহয় মানে শুনজনী কথা এটা হল। কি কথা? তাকেইতো, কথাটো ক'ৰ পৰা আৰম্ভ কৰোঁ, ক'ত শেষ কৰোঁ ধৰিবহে পোৱা নাই অ শুনজনী। কিয় কি হলনো? তুমি আকৌ বেয়া নোপোৱাটো? কথাটো আপুনি ক'লেহে মই গম পাম। কথাটো মানে শুনজনী, কালি অফিচৰ পৰা মোৰ ফোন আহিলে অ শুনজনী, মই বোলে আকৌ চাকৰিত জইন কৰিবগৈ লাগে। আপুনিতো চাকৰিটো এৰি থৈ পলাই অহা বুলি কৈছিল? কৈছিলোঁ শুনজনী, কিন্তু মই আহি দিয়াৰ পিছত বোলে অফিচৰ অৱস্থাই বেয়া হৈছে, সেইকাৰণে মোক আকৌ জোকৈ মাতি পঠাইছে। তাৰ মানে আপুনি মোক আকৌ এৰি থৈ যাব? মই নহয় তেনেকে কেতিয়া কলোঁ বাৰু? ভাবা কথা নহয় সিদ্ধি, বাটত আছে কণা বিধি, সেনেকুৱাইটো হল। মইতো ভাবিছিলোঁ তোমাক বিয়া কৰাই একেবাৰে লৈয়ে যাম, কিন্তু হঠাতে ফোনটো আহি গোটেইখন উলট পালট কৰি পেলালে নহয়। তার মানে মোর সপোনবোৰ ভাঙি চিঙি চুরমার হৈ গল ন? মইতো তেনেকৈ কোৱা নাই শুনজনী। আৰু একো নকব, নহলে মই চকু পানী ৰাখিব নোৱাৰিম কালুদা। শুনজনী কথাটো কৈ ভুলেই কৰিলোঁ নেকি? নকলেওতো নহয়, সৌ পাই সৌ পাই কিবা এটা মোৰ ভাল কাম হং 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 তেই কেনা লাগে। বেঙক চিনি পোৱা নাই, আজি মই ভণ্টিক লৈ যাইহে আশা দিম। ঐ ভণ্টি, ভণ্টি, ঐ ভণ্টি, ক'ত আছ? ঐ ঐ ভণ্টি, অ'ত এটা তুই আইছা? কাপোৰ কানি য'ত যি আছে চব বেগত ভৰাই লওঁ, তোক মই নিব আছোঁ। অ' দাদা, মোৰ এটা থাকা নাথাকা একেই হৈছে, মানুহটোৱে মোৰ একো কথাই নুশুনে, মই আৰু এতিয়া থাকবা নোৱাৰো। কি হৈছে জিলাপি, ক'ত নাথাকাৰ কথা কৈছা তই? মই জিলেপি ভুলটিক নিব আইছোঁ। কি মাথাৰ দুখ হৈছে নেকি তোর? ও মাথা দুখে হৈছে, আমাৰ জিলেপি ভুলটিক ডিষ্ট্ৰিক্ট বুইনাই কি মাৰধৰ কৰি থাকিব আৰু আমি কি সহ্য কৰি থাকিম? ও বৌ তুই বেয়া নাপাবি, মানুহটোৱে মোক দিনে ৰাতি কষ্ট দি থাকে, ৰাতিও মোক ভালকে শুবা নেদে, গতিকে মই আৰু ইয়াতে থাকবা নোৱাৰো। কিনো হল চাওচোন সাবিত্ৰী, এই জিলেপি বাবাখৰ ঘৰত যাব ওলাইছে। ওৱাই তোক দেখোন মই কথাখিনি বুজাইছিলোৱে, তাৰপিছতো চাহ জিলাপি ঘৰত যাব খুজিছা যাব পাৰবি, কিন্তু তাৰ পিছৰ পৰ্যায়টো কি হ'ব সেইটো অলপমান ভাবি চাবি। অঁ গেষ্টিকে বিয়া পাতো পাতোকে আছে। অঁ পাতক চুনি বিয়া, কিংকে বিয়া পাতে চাই লওঁ আৰু তাৰ ব্যৱস্থা মই কৰিম। অ দাদা তই অলপ মনে মনে থাকচোন। অ বৌ আজি মই যাব ওলচোন, যাওঁ দে। শুন জিলাপিয়ে, তই যদি ইতা ঘৰক লাগি গুচি যা, গেষ্টিকে বেছিকৈ সুবিধাহে পাব, কারণ সি এগুলা কাম নিজের মাথা দিয়ে করা নাই, বেলেগর মাথা দিহে করছে। আর তুই শুন, আজি জিলাপিক নিবা খুঁজিছা নিবা পারবি, কিন্তু দ্বিতীয় দিন ইখান ঘরত ভরি দিবা নরবি, এটা যি করা নিজের মাথা দি কর। রঙিলি বয়ে কিন্তু কথা হা ঠিকই কইছে, ভাবি সাবা। ও দাদা আজি মই না যাং দে,
দুদিনমান চাই লওঁ। যদি আৰু বেছি কিবা উৎপাত কৰে তোক মাতি খেদাম, তই আহিবি মই গুচি যাম। এই হুবু দেৱাই জি কৰা কৈ থাক বেং। এই বাপৰ হোটেল পাইছাটো ফ্ৰীতে দাবাই আছা। হ'ব দেচোন, আপুনি অলপ মনে মনে থাক। কিহৰ মনে মনে, কিহৰ মনে মনে? তাৰ কথা শুনছা নাই? কেন কম, কমে এইখানখনত দস্তুৰ মত মোৰ অধিকাৰ আছে। অধিকাৰ আছে বুলি কোৱা সহজ, কিন্তু অধিকাৰ থকা কাম কি কৰিছা তই? মই মোৰ উত্তৰ পাই গ'লো এমাই। মানুহ চকু পানী সুখতো হলৈ দুখতো হলৈ, কিন্তু তোৰ এতিয়া অলপ চকু পানীখিনি যি সুখন নহয় তাক তই আৰু মোক বেলেগ কি বুজাব নালাগে। ভাই মাজতে কোনোবাই কিবা উঠা পাঠা কৰি আছে, মই হলো ধৰিব পৰা নাই। অ কোনোবাই কিন্তু তলে তলে পইচা মাৰি আছে, মণ্ডল খুৰাই কিন্তু আমাক গোটেই কথাকে সন্দেহ কৰে। ইতেন কোনিবা পইচা মাৰছি, কেনকে ধৰিবা? ৰ ৰ ৰ বুদ্ধি আছে ৰ। কি বুদ্ধি? এক মিনিট, আরে হিসাব দিওতে গুম পাব। মণ্ডল খুৰা খুম বস্তু নিখে, ইমান কাম আছে, ইফালে গোটেই মাহানে লাগছে পইচা মাৰাৰ ধান্দা। অ ইফালে ফুটবল খেল খেলিবৰ কাৰণে ছোৱালী হায়াৰ কৰিব আছেই, নিজৰ বোলো কোনো কাম নকৰে। ঐ কৈ বেছি কথা নুখুবে, তলে তলে সব চৈতান আছা। ঐ হজি কাকা, তই কি কবা বিচাৰিছা? মোৰতো একোৱেই খোৱা নাই, তোৰ গা তৰ লাগিল কিয়া? পইচা তুলি তোন গোটেই কথাই পৰঠা আৰু ৰুটি হামলা হামলি মাৰি দিছিলি, ইতেন পইচাৰ হিচাপ কেনকে দিবা? আছলি নাই তাৰ গোটেই মাখা। ঐ ৰাইজৰ পইচা মাৰাৰ সমান কিন্তু পাপ নাই। মই তোলা পইচাৰ হিচাপ গোটেই মোৰ লগত আছে, একো গণ্ডগোল নাই। নহয় তহঁতৰ ভুল আছে নহয়, মণ্ডল খুৰাই দল বনাই দিছে, দল হিচাপে যাব লাগে। তহঁতে একলাকলি কিয় পইচা উঠাবা গিছা? পইচা তোলাটো ডাঙৰ কথা নহয়, কিন্তু হিচাপ বিলাক চাফাকে দিব লাগে। ঠিক আছে, মণ্ডল খুৰাক নিজে নিজে যায় নিজৰ হিচাপটো দি আহিবি। হেনেহেন কথা দেচোন আপোন সখী কাকা, হয়নে? চুপ পূৰ্বক খাই থাক, হাৰামুৰাখিনি তহঁতে খাই থাক, মই নাখাং যা। সদায় সদায় সুদা ভাত খাই থাকিব পাৰি নেকি দেশ? মই এতিয়া তোক কি বেলেগ বনাই দিব লাগে কচোন ক, ঘৰত যি আছে তাকেতো বনাই দিম না। এই চেলকা, শাক চব্জি গিলাখান চেলকে চেলকে খাব লাগে, তেতিয়াহে গাত বল হ'ব। শাক চব্জি খাব লাগে? শাক চব্জি খাই খাই নিজকে বনৰীয়া জন্তু হেন লাগছি, সদায় সদায় একেখিনি খাই থাকিব পাৰি নেকি? তই কিবা মিনিষ্টাৰৰ প্ৰত্যেক নেকি, সদায় যে মাছ মাংস লাগে? হ'ব এ বাপা, বল এতিয়া ভাতকেইটা খাই ল, ৰাতি গেলি ভাবা যাব দে কি খোৱা যাব। আ ভিতৰদা, তহঁতৰ ভেকো ভাওনা মোৰ জানা আছে, দাবদাৰ মাংস কেতিয়া খাইছিলো পাহৰিয়ে গেছো, মনতে নপৰে। তাৰ কথা নাচাকিয়া লাচাহাবৰ বেটা। এই বাপেৰৰ হোটেল পাইছাটো ফ্ৰীতে দাবাই আছা? হ'ব দেচোন, আপুনি অলপ মনে মনে থাক। কিহৰ মনে মনে, কিহৰ মনে মনে? তাৰ কথা শুন জানা নাই? কেন কম, কমে এইখানখনত দস্তুৰ মত মোৰ অধিকাৰ আছে। অধিকাৰ আছে বুলি কোৱা সহজ, কিন্তু অধিকাৰ থকা কাম কি কৰিছা তই? ইমান ডাঙৰ জামেলাত ফচি আছো, উদ্ধাৰ হবাৰ কাৰণে কিয় মাথা মাৰছা তই? কেন আমাৰ বুৱে সি কিমান চেষ্টা কৰি থাকে ন? অত মোৰ যদি একো কামে নাই মোক কিয় পুহি ৰাখছা? ঘৰৰ পৰা উলি নেদে কিয়া? ঘৰৰ পৰা ওলাই যায় কি খাবি, ক'ত থাকবি? এক টকাৰ ইনকাম নাই, ইনকামৰ কিবা আকাল লাগছে নেকি দেশ? হাত আছে, ভৰি আছে, মাথা আছে, চকু আছে, কিবা কাম কৰি খাম আৰু, বুজছো? তোৰ চব আছে, ইমান দিনে ইনকাম কৰা নাই কিয়া? ঘৰতে বহি বহি খাই খাই বডি বনাই আছা। হেৰি মনে মনে থাককচোন, কিটো চেষ্টা কৰিয়ে আছে নহয়? চেষ্টাই কৰি থাক, ঘৰতে খাই খাই চেষ্টা কৰি থাক। খাৱাক লৈ ইমান কথা, ঘৰতে যদি মোৰ সন্মান নাই বাহিৰত বেলেগে মোক কি সন্মান দিব? দেশ এইখান ঘৰত মই নাথাকোঙে যা। চেলকা, ঐ চেলকা, বাবা দেখলি না সি গুচি গেল? হাল্লা কৰি লাভ নাই, যেতিয়া ভোক লাগবো ঘৰৰ চলি ঘৰত উভতি আহিব। আকৌ যদি নাহে চাব মই গোৰেশ্বৰ গুচি যাম। সিহঁতৰ লগত চিৰতে চিৰতে মোৰ গোটেই ভাত হজম হৈ গ'ল। এটা কাম কৰোঁ, চেলকাৰ ভাতখিনি ময়ে খাই আহোঁ। দুইটা চালো নাখাওঁ মই চাহ। এনেকৈনো কিয় কয় দুইটা, এনেকৈ নাখাই নবৈ থাকিলে কি হ'ব কচোন? সেই একেখিনি কথা যদি মই তো সুধোঁ, হা তই কিবা খাইছা? মই মোৰ উত্তৰ পাই গ'লো এমাই। মানুহ চকু পানী সুখতো হলৈ দুখতো হলৈ, কিন্তু তোৰ এতিয়া অলপ চকু পানীখিনি যি সুখন নহয় তাক তই আৰু মোক বেলেগ কি বুজাব নালাগে। আপাৰ অবিহনে মোৰ আকৌ হাবাই মন নাযায় দুইটা। মই জানো এমাই, কিন্তু কি কৰিবি ক?
সদায় হুলস্থুল হয়ে থাকা ঘরখান আজি হঠাৎ নিতাল হয়ে গেল। আজি আমি এনা একটা পরিস্থিতিত উপনীত হয়েছ, দিন নাজা হয়েছি, রাতি নোপা হয়েছি, তথাপিতো আমি জিয়ে থাকব লাগব। ওর এটা চাহ কাপ খাইলো কিমান নোয়ারো নিজকে কষ্ট দি থাকা। এথান আর চাহ খাব নালগে দে মাই, মোর ভাতে হয়েছি। মই নাখাও জামাই, তহতে খাইলো, এটা মোর চাহ ভাত, আকো খাবার মন নাই। ওর এটা আমি ঘরখানত মানুহ কেইটা কচুন, তাতে তই হলি মূল মানুহ, তয়ে যদি নাখাওয়াকে থাকা আমি মাই আর মই কেমকে হাম কচুন, গতিকে অলপমান ধৈর্য ধরবে লাগব। বল এর কথা মান খাই লব, বল মই নাখাও বলি তোমাক কেমান বার কব লাগব। ধেত তেরি আকো নহয় বলছুন, উঠ উ জো জো খাইলো আ বল। হসাই দোস্ত, আজি কিন্তু বিরাট ভাল লাগিলে, বিরাট ফুর্তি হল আজি, আকো বহুত দিনের মূরত বহুত ফুর্তি করল দেই। এই মার দিনর পোহর রং সঙ্গিয়া ভাল মানুহর হং, দিন রাতি রাতি দিন রাতি ঘোরার আমেজ তো বেলেগ দোস্ত। আজি যুন্তু বড় মরম লাগিছ, দিনর পিছত রাতি, রাতির পিছত দিন, এনেকৈ পার হয়ে যায় জীবনটো, ঠিকনা বিহীন জীবন। কি করে আছো, কি করব ওলাইছো, আর বা কি করছো সেকোতো না জানো, কেবল দৌড়ি আছো, দৌড়ি আছো আর দৌড়ি আছো, লক্ষ্যহীন যাত্রা। এটা আকো শুনিছো হেই আমেরিকালে টেস্পা দিব বলে। হ্যাঁ ও, তার মানে তোর কেরালাত মানুগণা হল, এইবার আমেরিকাত মানুগণবে যাবি। এইটো জি দেখিছো এনেকৈ টেস্পা লই 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 গোটেই পৃথিবী মানুহ হিসাব লব লাগিব যেন পাইছো। কিন্তু মই যে বেশিকে কাম করলে কিনে যাম, কিনাবা আর কি দাঁড় আছে।